বদর যুদ্ধের ফলাফল এক বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক শ্রেষ্ঠ যুদ্ধ বদরের যুদ্ধ ছিল কাফেরদের মূল কর্তনকারী এবং সত্যকে প্রতিষ্ঠা দানকারী এই যুদ্ধের পরে কাফের সমাজে এমন আতঙ্ক প্রবেশ করে যে কাফেররা আর কখনও বিজয়ের মুখ দেখেনি যেমন পবিত্র আরে মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন আর যখন আল্লাহ দুইটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে আর তোমরা কামনা করেছিলে যাতে কোনোরূপ কণ্টক ছাড়াই সেটা তোমাদের হাতে আসে অথচ আল্লাহ তালা চাইতেন সত্যকে সীয় সাহায্যের মাধ্যমে সত্যে পরিণত করতে এবং কাফেরদের মূল কর্তন করে দিতে যাতে করে তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন যদিও পাপিরা তাতে নাখোশ হয় দুই বদরের যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানদের শক্তি ও সাহস অনেক বেড়ে যায় দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে এমনকি মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই খাজরাজি এবং তার সঙ্গী সাথীরা প্রকাশ্যে ইসলাম কবুলে বাধ্য হয় এবং শত্রুরা ভীত হয়ে চুপসে যায় তিন বদরের যুদ্ধে বিজয় ছিল মক্কা বিজয়ের সোপান স্বরূপ এর কিছুদিন পূর্বে সাবান মাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হয় এবং বদরের যুদ্ধের মাত্র ছয় বছর পরেই অষ্টম হিজড়ির সতেরোই রমজান তারিখে মক্কা বিজয়ের মাধ্যমে এটা পূর্ণতা লাভ করে চার বদরের যুদ্ধ ছিল অভাবনীয় কেননা এই যুদ্ধ পূর্ব পরিকল্পিত ছিল না একইভাবে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় ছিল অভাবনীয় যা শুধুমাত্র তালার বিশেষ রহমতে সাধিত হয়েছে এটা শুধুমাত্র আল্লাহ তালার বিশেষ রহমতে সাধিত হয় যুগে যুগে এভাবেই ইসলাম বিজয় হয়ে থাকে পাঁচ বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর অভূতপূর্ব বিজয়ে চারটি পক্ষ দারুণভাবে ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয় সেই চারটি পক্ষ হচ্ছে মক্কার কুরাইশরা মদিনার ইহুদিরা মুনাফিকেরা এবং মদিনার আশেপাশের নাজদ প্রভৃতি এলাকার বেদুইনরা যারা ছিল শুধুমাত্র দস্যু শ্রেণীর লোক ইমান ও কুফর কোনোটির প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না এই চারটি শ্রেণীর প্রত্যেকেই নিশ্চিত ছিল যে মদিনায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হলে তা অবশ্যই তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে সেই কারণে সেই চার শ্রেণীর মানুষেরা সাধ্যমত সকল উপায়ে মদিনার একটি স্থিতিশীল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করতে থাকে কিন্তু আল্লাহ তালাই তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ তালাই তার মহান পরিকল্পনা অনুযায়ী বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ছয় বদর যুদ্ধের ফলে ইহুদি গোত্রগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী গোত্র বনু কাইনুকা ভীষণভাবে ভীত ও ক্রুদ্ধ হয় তাদের ষড়যন্ত্র তুঙ্গে ওঠে এর ফলে মদিনা থেকে তাদের বহিষ্কার নিশ্চিত হয়ে যায় যুদ্ধের পরেই দ্বিতীয় হিজির সওয়ালবাসে তা কার্যকর হয় বদর যুদ্ধের গুরুত্ব এক বদরের যুদ্ধ ছিল মুসলমানদের সাথে মুস্টিকদের সর্বপ্রথম ব্যাপক ভিত্তিক সশস্ত্র সংঘর্ষ দুই বদরের যুদ্ধ ছিল ইসলামের টিকে থাকা বা না থাকার ফায়সালাকারী যুদ্ধ তিন বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের পার্থক্যকারী সেই কারণে বদরের যুদ্ধের দিনটিকে পবিত্র করে আনে ইয়ামুল ফোরকান বা কুফর ও ইসলামের মধ্যে ফাইসলাকারী দিন হিসাবে অভিহিত করা হয়েছে চার বদরের এই দিনকে আল্লাহ আল্লাহতালা স্মরণীয় হিসেবে উল্লেখ করে বলেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে অথচ তোমরা ছিলে দুর্বল অতএব তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো উল্লেখ্য যে বদর নামটি কুরআনে মাত্র একটি স্থানেই উল্লেখিত হয়েছে পাঁচ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে হাদিসে অত্যন্ত উচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে এমনকি মক্কা বিজয়ের প্রাককালে কথা ফাঁস করে মক্কায় প্রেরিত হাতেব বিন আবু বালতাহ এর পত্র ধরা পড়ার পর আল্লাহ ও তার রাসুলের সাথে খেয়ালত করার অপরাধে ওমর রাদি আল্লাহ তাকে হত্যা করার অনুমতি চেয়েছিল তখন রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলেছেন তোমরা যা খুশি করো তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে এই কথা শুনে ওমর আল্লাহ তালাহু কাঁদতে থাকলেন অন্য একটি বর্ণনায় এসেছে যে একজন ব্যক্তি বলেছিল যে সে জান্নাতে প্রবেশ করবে না এটা শুনে রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেন তুমি মিথ্যা বললে বরং সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না কেননা সেই ব্যক্তি বদরে ও হুদাইবিয়াতে অংশগ্রহণ করেছে অন্য একটি বর্ণনায় বলা হয়েছে ওই ব্যক্তি কখনোই জাহান নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি বদরে ও হুদাইবিয়াতে অংশগ্রহণ করেছে বদর যুদ্ধের পর্যালোচনা ঐতিহাসিক বদরের যুদ্ধ পূর্ব পরিকল্পিত ছিল না বরং আল্লাহ আল্লাহতালার দূরদর্শী পরিকল্পনায় ও বিশেষ ব্যবস্থাপনায় সুনিপুণভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধে মহান আল্লাহ তালা মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন যেটা পরবর্তী ইসলামের বিজয়ের ভিত্তি হিসাবে পরগণিত হয়েছিল কারণ বদরের যুদ্ধের দিন মুসলমানরা ছিল নিতান্তই দুর্বল অন্যদিকে কাফের শক্তি ছিল অত্যন্ত সবল এমনকি সেই দিন মুসলমানেরা যুদ্ধ করবে নাকি মদিনায় ফিরে যাবে এই বিষয় নিয়েও সবাই পরামর্শ চলছিল পরে তালার নির্দেশে সেই ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আর আল্লাহ তালার অনুগ্রহে মুসলমানরা বিজয় লাভ করেছিল যেমন পবিত্রকর আনে আল্লাহতালা বলেছেন স্মরণ করো যখন তোমরা নিকট প্রান্তে ছিলে অর্থাৎ মদিনার প্রান্তে ছিলে এবং কাফের বাহিনী ছিল দূর প্রান্তে আর কাফেলা ছিল তোমাদের নিম্নভূমিতে যদি তোমরা আগে থেকে যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইতে তাহলে সংখ্যায় অল্প হওয়ার কারণে তোমরা সেই প্রতিশ্রুতি রক্ষায় মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তালা উভয় দলকে যুদ্ধে সমাবেত করার এমন একটি কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন যা নির্ধারিত হয়ে গিয়েছিল এটা এই জন্য যাতে যে ব্যক্তি ধ্বংস হবে সে যেন ইসলামের সত্য প্রতিষ্ঠিত হওয়ার পর ধ্বংস হয় এবং যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন সত্য প্রতিষ্ঠার পর বেঁচে থাকে নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ কোরআনের এই আয়াতে বোঝা যায় যে বদরের যুদ্ধ আল্লাহর রাসুল সাল্লাহ আলি ভাসাল্লামের পরিকল্পিত কোনো বিজয় অভিযান ছিল না মহান আল্লাহ তালার অনুগ্রহেই মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেছিল এছাড়া আল্লাহ তালা এই যুদ্ধে এক হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন যার মাধ্যমে মুসলমানদের মনোবল আরও বৃদ্ধি পেয়েছিল আর ফেরেশতারা মুসলমান বাহিনীকে অনেক সাহায্য করেছিল এই কথাও জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাস্লামের জীবনে প্রায় সকল যুদ্ধেই ছিল আত্মরক্ষামূলক কিংবা প্রতিরোধমূলক কাফের মুশ্রিক ও মুনাফিকদের অবিরাম ষড়যন্ত্র চক্রান্ত ও হামলা মোকাবেলা করতে গিয়েই রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল বদরের যুদ্ধের শিক্ষণীয় বিষয়সমূহ এক মক্কায় সামাজিক পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি পক্ষান্তরে মদিনায় পরিবেশ অনুকূলে থাকায় এবং এখানে সবাই রাসুল সাল্লাহ হাসাল্লামের নেতৃত্ব মেনে নিতে অঙ্গীকারবদ্ধ হওয়ায় রাসুল সাল্লিহাস্লামকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয় এতে বোঝা যায় যে বিজয়ের সম্ভাবনা ও পরিবেশ না থাকলে যুদ্ধের ঝুঁকি না নিয়ে সবর করতে হবে যেমনটি মাক্কি জীবনে করা হয়েছিল দুই মূলত বদরের যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক কাফের আবু জাহেলকে বদরের যুদ্ধে মোকাবেলা না করলে সে সরাসরি মদিনায় হামলা করার দুঃসাহস দেখাত যা ইতিপূর্বে তাদের একজন নেতা সরাসরি মদিনার উপকণ্ঠে হামলা করে গবাদি পশু লুট করে নিয়ে যাওয়ার মাধ্যমে জানিয়ে গিয়েছিল এতে বোঝা যায় যে আত্মরক্ষা এবং ইসলামের স্বার্থ ব্যতীত অন্য কোনো কারণে কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধের অনুমতি নেই তিন যোদ্ধার সংখ্যা এবং যুদ্ধের সরঞ্জাম বিজয়ের মাপকাঠি নয় বরং দৃঢ় ইমান ও আল্লাহর উপর একান্ত নির্ভরশীলতাই বিজয়ের মূল হাতিয়ার মুসলমানদের পরামর্শ সভায় কয়েকজন সাহাবী বাস্তব অবস্থার প্রেক্ষিতে যুদ্ধ না করে ফিরে যাওয়ার পরামর্শ দিলে আল্লাহ আল্লাহতালা ধমক দিয়ে আয়াত নাজিল করেছিলেন এতে বোঝা যায় যে আল্লাহ পাকের গায়েবী মদত লাভ করাই হচ্ছে বড় বিষয় চার যুদ্ধের উদ্দেশ্য হতে হবে জান্নাত লাভ করা যেটা রাসল সাল্লিহাসাল্লাম এবং সাহাবিদের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা যুদ্ধের শুরুর দিকেই নির্দেশ দিয়েছিলেন অতএব চিন্তাক্ষেত্রের যুদ্ধ হোক বা ময়দানের সশস্ত্র মোকাবেলায় হোক ইসলামের সৈনিকদের একমাত্র লক্ষ্য থাকতে হবে আখেরাত কোনো অবস্থাতেই দুনিয়া হাসিলের জন্য মুসলমানদের চিন্তা শক্তি বা অস্ত্রশক্তি ব্যয়িত হবে না পাঁচ শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যুদ্ধে নামলে আল্লাহ তার ফেরেস্তা মণ্ডলী পাঠিয়ে দিয়ে সাহায্য করে থাকেন যেমন বদরের যুদ্ধে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন ছয় যুদ্ধে গনিমত লাভের মাধ্যমে দুনিয়া অর্জিত হলেও তা কখনোই মুখ্য হবে না বরং সর্ব অবস্থায় রাসুল উল্লাহ সাল্লিহলাম এবং তার নির্দেশ অনুযায়ী আমিরের অনুগত থাকতে হবে বদরের যুদ্ধে গনিমত বন্টন নিয়ে বিবাদ উপস্থিত হলেও তার সাথে সাথে নিষ্পত্তি হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলী সালামের নির্দেশে সাত কাফেররা মূলত মুসলমানদের ইমানি শক্তিকে ভয় পায় এই কারণেই পরবর্তীতে উহুদের যুদ্ধে তারা মহিলাদেরকে সাথে করে এনেছিল যাতে পুরুষেরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে না যায় আট বদর যুদ্ধের বড় শিক্ষা এই যে কুফর এবং ইসলামের মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহ তালার উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়বে আর এভাবেই চিরকাল কম সংখ্যক ইমানদার ব্যক্তিরা বেশি সংখ্যক বেঈমানদের শক্তির উপরে বিজয় লাভ করে থাকে আর এই ধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশা আল্লাহ আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন